খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সিরিয়া এবং ইরাকে থাকা ইরানি বিভিন্ন লক্ষ্য বস্তুতে ধারাবাহিক হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র বিবিসি যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস নিউজকে একথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা কর্মকর্তারা জানান কয়েকদিন ধরে এই হামলা চালানো হবে কখন কখন হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানানো হয় গত রবিবার সিরিয়ার সীমান্তের কাছে জটনে একটি ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত ওই গোষ্ঠীতে এমন কিছু সশস্ত্র যোদ্ধা যে যাদেরকে অস্ত্র তহবিল প্রশিক্ষণ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী রেভলিউশনারি গার্ডস ফোর্স ধারণা করা হয় যে রবিবারের হামলার পেছনে এই গোষ্ঠীর হাত ছিল এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান টাওয়ার বাইশ নামে পরিচিত ওই সামরিক ঘাঁটিতে হামলার পরে আরও একচল্লিশ জন মার্কিন সেনা আহত হয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে সামরিক ঘাটিতে ঘাঁটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা তৈরি করা এবং ইউক্রেনে হামলা চালানোর উদ্দেশ্যে রাশিয়া ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সাথে মিল রয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বিলম্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন আমরা যেখানে যখন এবং যেভাবে চাই সেভাবেই পাল্টা পদক্ষেপ নেব প্রকৃত দায়ী ব্যক্তিকে জবাবদিহি তার আওতায় আনাটা নিশ্চিত করতে হবে এই সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর বিষয়ে সবাই জানেন বলে আমি মনে করি বলেন মিস্টার নস্টিন সাথে যুক্ত করেন এটি নিশ্চিত করার জন্য সুন্দিষ্ট কোনো সূত্র বা নিয়ম নেই এটি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য অনেকগুলি উপায় আছে আর আমরা সেটার ওপরই গুরুত্ব দিয়ে আসছি বলছেন মিস্টার অস্টিন সিবিএস নিউজের সাথে যে কর্মকর্তারা কথা বলেছিলেন তারা হামলার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাননি শুধু জানিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী খারাপ আবহাওয়ার সময় এই হামলা চালাতে পারে তবে বেসামরিক নাগরিকদের উপর যাতে হামলার ঝুঁকি এড়ানো যায় এবং সেই জন্য প্রয়োজনীয় স্পষ্ট দৃষ্টিসীমা যাতে থাকে সে বিষয়ে নজর রাখা হবে ইরানের মাটিতে থাকা লক্ষ্য হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের উপর রিপাবলিকান আইন প্রণীতদের চাপ রয়েছে এর মধ্যে ওয়াশিংটনে থাকা ইরানের কট্টর সমালোচকরাও রয়েছেন যুক্তরাষ্ট্র বারবার ড্রোন হামলার জবাব দেওয়ার কথা বলে আসলো মিস্টার বাইডেন এবং তার অন্য প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ইরানের সাথে বড় কোনো যুদ্ধে জড়াতে বা ওই এলাকায় উত্তেজনা আরও বাড়াতে চায় না ওয়াশিংটন আমি এটা চাইছিলাম না চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক কথা বলেছিলেন মিস্টার বাইডেন অনুমোদন পাওয়া পরিকল্পনা অনুযায়ী ইরানের যে লক্ষ্য আমরা হামলা চালানো হবে বলে স্বীকার করেছিলাম সেগুলো সিরিয়া এবং ইরাকে অবস্থিত হবে ইরানের নিজস্ব ভূখণ্ডের মধ্যে নয় গত সাতই অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থত বেশ কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠার ওপর হামলা বাড়িয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলির ওপর হামলা চালিয়েছে যার যুক্তরাষ্ট্র ও তার মিত্রটা পাল্টাও হামলা চালিয়েছে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন গতরাতে এডেন উপসাগরে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়া লোহিত সাগরে আরোহিবিন একটি সামুদ্রিক ড্রোনকে আঘাত করে ধ্বংস করা হয়েছে অসমর্থিত সূত্রের খবর যে যেটা রয়টার্স বৃষ্টিপতিবার জানিয়েছে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার পর সিরিয়া থেকে বড় বড় কর্মকর্তাদের প্রত্যাহার করে নিয়েছে ইরান যাতে করে ওই এলাকায় একটি বড় দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়া ঠেকানো যায় মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে সিএনএনকে জানিয়েছেন ওই এলাকায় ছায়া গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের বিষয়ে ক্রমে উদ্বিগ্ন হয়ে উঠছে ইরানি সরকার এই গোষ্ঠীগুলো গত অক্টোবর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর একশো ষাটটা হামলা চালিয়েছে জটরে হামলায় নিহত তিন মার্কিন সেনার মরদহ শুক্রবার ডেলাওয়ার বিমানগাটিতে পৌঁছে যাবে পৌঁছে গেছে প্রেসিডেন্ট বাইডেন সেখানে উপস্থিত ছিলেন বলে হোয়াইট হাউস ঘোষণা করেছে নিহত তিন সেনা হলেন বছর বয়সী উইলিয়াম জেনমি রিভার্স চব্বিশ বছর বয়সী কেনেডি ল্যাডেন সান্ডার্স এবং তেইশ বছর বয়সী ব্রিয়ান্না আলকোসড্রেইয়া মফেড এই তিনজনই জর্জিয়ায় ফোর্টমুট ঘাঁটি সংরক্ষিত ইউনিটের সেনা ছিলেন বৈদ্য দাসের